বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে প্রেগন্যান্সি কিটে কতদিন পর টেস্ট করলে সঠিক রেজাল্ট আসে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি রিমা। আজকে আমি যে বিষয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে প্রেগন্যান্সি কিটে কতদিন পর টেস্ট করলে সঠিক রেজাল্ট আসে। আবার অনেকে থাকে ধৈর্য ধরতে পারে না, তো অনেক আগে টেস্ট করে নেয়। তা কতদিন আগে টেস্ট করলেও ধরা পড়তে পারে যদি প্রেগনেন্ট হয়ে থাকো, তো সে বিষয়েও আজকে আমি কথা বলবো। তো যেসব মেয়েরা বাচ্চা নেওয়ার জন্য প্ল্যান করছো, আমি জানি, আমিও একজন গর্ভবতী মহিলা, তো আমি জানি কতটা এক্সাইটেড হয় প্রত্যেক, যখন আমরা প্ল্যান করি না তখন প্রত্যেক মুহূর্ত আমরা লক্ষ্য করি যে আমার কোন কোন সিমটমে পরিবর্তন এসেছে, কোন কোন লক্ষণগুলো আমার দেখা দিচ্ছে। তখন আমরা নানান ভিডিও দেখি যে এই লক্ষণগুলো হচ্ছে, তার মানে মনে হয় আমি কনসিভ করে গেছি। বাট কিন্তু আমরা সেই সময় বেশি সব কিছু নিয়ে ভাবি, তাই হয়তো যেগুলো আমাদের নর্মাল যেগুলো ঘটে সেগুলো আমরা হয়তো ভাবতে শুরু করি যে এই সিমটমটা হয়তো প্রেগনেন্সির একটা সিমটম। বাট হ্যাঁ, অনেকে আসে বেবি যখন আমরা কনসিভ করে যাই তখন অনেকের সিমটম আগে থেকেই বুঝতে পারা যায়। আমরা যদি কনসিভ করি তাহলে কিন্তু আগে থেকেই বোঝা যায় না তা না, যদি আমরা ঠিকমতো ওগুলোকে লক্ষ্য করি কিন্তু আমরা বুঝতে পেরে যাব। তো আমার ক্ষেত্রে যেগুলো হয়েছিল, আমার তো প্রচণ্ড মাথা ঘুরতো, মর্নিং সিকনেস হতো, তারপর কোমর ব্যথা করতো। পিরিয়ডের এক সপ্তাহ আগে থেকেই আমার মাজা এবং কোমরে প্রচণ্ড ব্যথা করতে লেগেছিল, আর নানান প্রবলেম হতো, বমিটিং, মর্নিং সিকনেসে ঘুম থেকে উঠেই বমিটিং হতো, আর পেটে টান ধরা, নানান প্রবলেম হতো। তো এইসব প্রবলেম দেখে তোমরা বুঝতে পারো যে তোমরা কনসিভ করে গেছো। তো যে টপিক নিয়ে আজকের ভিডিও বানানো, তো সেই টপিকে ফিরে যাই, যে পিরিয়ড মিস হওয়ার কতদিন পর টেস্ট করা উচিত। পিরিয়ড মিস হয়ে যাওয়ার পর কমসে কম 10 দিন ওয়েট করা উচিত, 10 দিন ওয়েট করা উচিত। কারণ অনেকের কি থাকে, অনিয়মিত পিরিয়ড হয়, কারোর 30 ডেজ, এই মাসে হলো 30 ডেজ, পরের মাসে হলো 35 ডেজ, পরের মাসে হলো 40 ডেজ, অনেকের থাকে এরকম অনিয়মিত মাসিকের প্রবলেম হয়। তো তাদের ক্ষেত্রে তো 40 ডেজ ওয়েট করতেই হবে। আর যাদের রেগুলার মানে মান্থলি একদম টাইম টু টাইম ডেট বাই ডেট যাদের পিরিয়ড হয়ে যায়, মানে যদি 6 তারিখে হয় 5 তারিখ, বা 5 তারিখ যদি হয় 6 তারিখ, এরকম একদিন বা দুদিনের ডিফারেন্স হয়, লং টাইম ডিফারেন্স না হয়, তো তাদের ক্ষেত্রে বলবো যে 2 থেকে 3 দিন পিরিয়ড মিস হলে তারা টেস্ট করে নিতে পারো। আর যাদের ক্ষেত্রে অনিয়মিত পিরিয়ড হয় যেটা কন্টিনিউ হয়ে আসছে, তো তাদের ক্ষেত্রে 40 ডেজ ওয়েট করতে বলবো, কারণ 40 ডেজ পর তোমরা রেজাল্ট পেয়ে যাবে, সঠিক রেজাল্টটা পেয়ে যাবে। তো আমার ক্ষেত্রে তো বলেছিলাম আমি কতদিন পর টেস্ট করেছিলাম, আমি আগেই করে নিয়েছিলাম কারণ আমি বুঝতে পেরে গেছিলাম আমার সিমটম যেগুলো ছিল আমি বুঝতে পেরে গেছিলাম, তার জন্য আমি টেস্ট করে নিয়েছিলাম। আর এটা নয় যে তোমরা যদি টেস্ট পিরিয়ড মিস হওয়ার আগেও টেস্ট করো তাহলে ধরা পড়বে না, এটা কিন্তু নয়, ধরা পড়বে। যদি তুমি কনসিভ করে যাও অবশ্যই ধরা পড়বে, হালকা লাইন হলেও ধরবে, বাট সেটা খুব আগে করবে না। এমন নয় যে পিরিয়ড মিস হলো না, 20 ডেজ আমরা প্ল্যান করছি, পিরিয়ডের 20 ডেজ পর আমরা টেস্ট করে নিলাম, এরকম করো না, তাহলে কিন্তু প্রেগনেন্সি কিটে এত তাড়াতাড়ি রেজাল্ট ধরে না আর ধরতে পারবেও না, তখন তোমরা নিজে নিজে অ্যাপসেট হয়ে যাবে কেন রেজাল্ট আসলো না। তো এটা করবে না, হয়তো কিছু লক্ষণ তোমরা দেখতে পেরেছ, যেমন আমার লক্ষণগুলো রয়েছে আমার ভিডিওতে, আমি এর আগেও একটা ভিডিও করেছিলাম, তো সেখানে ক্লিয়ারলি রয়েছে যে আমার কী কী সিমটম ছিল। তো এখানেও আমি বলেছি যে আমার কী কী সিমটম ছিল, আর তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, চেক করতে পারো। তো সেখানে ক্লিয়ারলি বলা আছে যে আমার কোন কোন সিমটম এসেছিলো, সেই সিমটমগুলো দেখে তোমরা কিন্তু বুঝতে পারো যে তোমাদের সেই সিমটমগুলো যদি থাকে তোমরা কিন্তু টেস্ট করতে পারো। কিন্তু পিরিয়ড যদি তোমরা ধৈর্য ধরতে না পারো তাহলে কিন্তু
ঠিক পিরিয়ড হওয়ার 3 থেকে 4 দিন আগে টেস্ট করলে কিন্তু রেজাল্ট চলে আসবে। যদি 30 ডেজ একটা সার্কেল হয় তাহলে তোমরা সেখানে 26 থেকে 27 দিনের মধ্যে, তোমরা যদি 30 দিনের সার্কেল হয় তাহলে সেখানে তোমরা 26 থেকে 27 দিনের মধ্যে টেস্টটা করতে পারো। যদি কনসিভ করে যাও, কনসিভ যদি করে যাও রেজাল্ট পজিটিভ আসবেই। আর আমার ক্ষেত্রেও এসেছিলো, স্পষ্টই এসেছিলো, তো কনসিভ করে গেলে রেজাল্ট চলে আসবে। এটা নয় যে রেজাল্ট আসবে না, কনসিভ করে গেলে যদি পিরিয়ড মিস না হয় তার আগেও রেজাল্ট চলে আসে। তবে ধৈর্য ধরে থাকাটাই ভালো, কারণ একটা আপসেট ভাব চলে আসবে। তোমরা হয়তো পিরিয়ড মিস হলো না, টেস্ট করে নিলে 27 দিন বা 28 দিনের, 30 যদি 30 দিনের সার্কেল থাকে তাহলে 28 বা 27 দিনের মধ্যে টেস্ট করে নিলে, তাহলে যদি নেগেটিভ আসে তাহলে কিটটাই ফালতু ওয়েস্ট গেল। তো তার জন্য তোমরা চেষ্টা করবে ধৈর্য ধরার, পিরিয়ড মিস হবে তারপরেই চেষ্টা করবে যে প্রেগনেন্সি কিটে টেস্ট করার, কারণ সঠিক যদি তোমরা চাও। প্রেগনেন্সি কিটের কাজ কি? এইচসিজি হরমোনকে ডিটেক্ট করা। তো অনেকের ক্ষেত্রে, অনেক মেয়েদের ক্ষেত্রে সেই এইচসিজি কিট হরমোনটা নিঃসৃত হতে একটু টাইম লাগে, তো সেক্ষেত্রে হয়তো সেটা ডিটেক্ট করতে পারলো না কিটটা, তো সেক্ষেত্রে হয়তো তোমরা আপসেট হয়ে যেতে পারো। যেরকম আমরা টেস্ট করলাম 27 দিনে 28 দিনে করলাম বাট আসলো না, বাট আমি যতটা মানে আমার অভিজ্ঞতা অনুসারে যতজন টেস্ট করেছে, আমার অনেক কমেন্ট এসেছিলো, তো যতজন টেস্ট করেছে তাদের কিন্তু রেজাল্ট ধরা পড়ে গেছে। তো নেগেটিভ হলেও নেগেটিভ আসবে, পজিটিভ যদি হও হালকা লাইনও আসবে। তো এখানে তো আমি অনেক রিসার্চ করেছি, অনেক মেয়ে আমার কথা মতো টেস্ট করেছে, তো তাদের রেজাল্ট পজিটিভ এসেছে। তো তোমরা যদি কনসিভ করে যাও তোমাদেরও চলে আসবে, যার এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, তারা ধৈর্য ধরতে পারে না আমার মতো। আমি যেমন ধৈর্য ধরতে পারিনি, আগে টেস্ট করে নিয়েছিলাম। তো মা হওয়ার ইচ্ছা সবার থাকে আর সবার মনে একটা এক্সাইটেড ভাব থাকে, আমার ক্ষেত্রেও হয়েছিল, আমি খুবই উৎসাহিত ছিলাম যার জন্য আমি আগে টেস্ট করে নিয়েছিলাম। যাই হোক, আমি সাজেস্ট করব যদি তোমরা ধৈর্য ধরতে পারো তাহলে পিরিয়ড মিস হওয়ার 40 ডেজ পর তোমরা টেস্ট করবে। যদি তোমাদের অনিয়মিত মাসিক হয়, আর যদি নিয়মিত মাসিক হয় 30 ডেজ, এ মাসও হলো 30 ডেজ, তারপরের ডেজ পরের মাসও হলো 30 ডেজ বা 31, একদিনের বা দুদিনের ডিফারেন্স দেখা দেয়, লং টাইম ডিফারেন্স দেখা দেয় না। অনেকের ডিফারেন্স কি 30 ডেজ হলো এই মাসে, পরের মাসে 35 মাসে হলো, তারপরের মাসে 40 ডেজ অবধি চলে গেলো, তাদের অনিয়মিত ও মাসিক হয়। তো তোমাদের যদি নিয়মিত মাসিক হয় তাহলে তোমরা কিন্তু 2 থেকে 3 দিন পর পিরিয়ড মিস হওয়ার পর তোমরা টেস্ট করে নিতে পারো, রেজাল্ট চলে আসবে, আর সঠিক রেজাল্টই চলে আসবে যদি কনসিভ করো, পজিটিভ চলে আসবে, আর যদি কনসিভ না করো তাহলে নেগেটিভ চলে আসবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আশা করি আমার ভিডিও দেখে তোমরা একটু হলে হেল্পফুল হয়েছো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।